আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল একটু বাজারে গিয়েছিলাম, মাছ বাজারে, আমি আর আমার ছোট বোন দুজনে মিলে গিয়েছিলাম। তো বাজারে গিয়ে আমরা কিছু মাছ কিনে আনি, আর আপনাদের সাথে সেটা একটু শেয়ার করছি রোদেলার প্রতিদিনের কার্যক্রমগুলো। দেখুন, অনেক ধরনের মাছ উঠেছে বাজারে, তো এই মাছগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমার কাছে আসলে মাছ দেখতে খুব ভালো লাগে, বাজার যেহেতু করতে হবে, মাছের বাজারে গেলেই আমার মানে খুবই ভালো লাগে মাছ কাটা, মাছ দেখা। কিন্তু আমার নিজের কাটতে একটুও ভালো লাগে না মাছ, তাই কেটে নিয়ে আসলাম বাসায়। মাছ, রুই মাছ কিনেছিলাম এখান থেকে, আরও অনেক ধরনের মাছ উঠেছে। যেহেতু শুক্রবার আজকে, সেহেতু অনেক ধরনের মাছ উঠেছে। আর এখান থেকে আমি আজকে আম নিলাম, তাল নিলাম, তো কাঁচামরিচ নিয়েছিলাম, কাঁচামরিচগুলো নিয়ে তারপরে কিছু সবজি কিনেছি। তারপরে হাঁটতে হাঁটতে একটু সামনে গেছি। তো আপনারা যারাই আমার চ্যানেলটি দেখছেন, যদি ইউটিউবে দেখে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা প্লিজ একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। তো এই খালাকে একটু টাকা দিলাম। তো এরপরে সবজি সব কিছু কিনে আনি আসলাম। আজকেও প্রচণ্ড রোদ উঠেছে, গরম লাগছিল, বাজারে বসে অনেক গরম লেগেছিল। তারপরেও বাজার করে এসে আবার রান্না করতে হলো। তো রান্নাবান্না আজকে আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি না, তো আমি আজকে মাছ রান্না করেছি, ওটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। মাছটা, রুই মাছটা যেহেতু কেটে এনেছিলাম, তো এগুলো আমি ধুয়ে ভালো করে তারপরে ভেজে নিলাম, আর পেঁয়াজ দিয়ে এটা ভুনা করব। কোনো সবজি দিইনি, যেহেতু মাছ এরকমই খেতে চায় সবাই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। তো আল্লাহ হাফেজ। আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।